পরের সেকশন আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো ভাইব্রেশন, দেখো কিছু পায়রা অসাধারণ। ওয়াও, আচ্ছা অসাধারণ পায়রাটা দেখে না, চোখ চোখ দেখে না একবার ভাই। এদেরই বাচ্চা উঠছে আজকে, তাই তো? 9 ঘন্টা প্লাস হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা, এই নটটা আচ্ছা আমি একজনকে দিয়েছিলাম মাছ। অন্ধ্রা দেখো ভাইয়ের কাছে কালেকশনটা একবার দেখো, শুধু অন্ধ্রা পুলছিল, অন্ধ্রা কালাঙ্কা দেখো, চোখের পায়রা। আমিও তাই ভাবছিলাম, ভাইকে বলছিলাম একটা ভিডিও তোমরা মানে দেখলে ভিডিওতে, এটা আন্দ্রা না মাদি, আন্দ্রা মাদি তো তোমরা দেখলে কতগুলো পায়রা ভাইয়ের কিন্তু সেল রয়েছে। যারা আগের পাটটা দেখোনি তারা দেখে নাও, আমি পার্ট টু করছি। তো এখানেও কিন্তু অনেক পায়রা যেগুলো সেল নেই, কোনো কিন্তু সেল নেই, বাচ্চাও সেল নেই। তো সেই পায়রাগুলো একটু ভাইকে বলেছি একটু কালেকশনগুলো তোমাদের একটু দেখাতে তোমাদের সামনে, যাতে সেই ভিডিওগুলো দেখা পায়রাগুলো দেখাতে পারে। তো চলো বেশি কথা না বাড়ি, ভিডিও শুরু করি। দেখো কত সুন্দর সেট আপ, ঠিক আছে? আমি প্রথমে প্রথমে আমি প্রথমে একটু দূর থেকে দেখে দিই। হ্যাঁ দেখো কত সুন্দর রেখেছে, প্রথম ভিউটা দেখে নাও, পুরো ভিউটা দেখে নাও। মানে পায়রা উড়ানোর জন্য দারুণ জায়গা। এই পাশে আমার পছন্দের সবুজ রয়েছে, গাছপালা অনেক কিছু রয়েছে ভাইয়ের কাছে। আর এদিকটা দেখে নাও পুরোটার, যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নরেশ সেকশন, তাই তো ভাই? যদি একটু বলে দাও তুমি একটু সামনে, এইটা নরেশ সেকশন খুলি, এটা হ্যাঁ হ্যাঁ খোলো খোলো। আচ্ছা এটা পুরোটা নরেশ সেকশন, পুরোটা নরেশ সেকশন আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো ভাইব্রেশন, দেখো কিছু পায়রা অসাধারণ, ঠিক আছে? এর মধ্যে কিছু পায়রা আমরা জাস্ট শক করে নেবো, তাই তো? বেশি না, অল্প কিছু জাস্ট আমরা শক করাবো। আর আচ্ছা নিচেরটা দেখাই, নিচে ফিমেলের, এটা ফিমেল, আচ্ছা নিচের ফিমেল। ভাইয়ের কাছে কিন্তু অনেক ফিমেল রয়েছে, তোমরা যদি নিতে চাও আগের পার্টটা দেখে নিও, পার্ট ওয়ানটা, ওখানে কিন্তু সব পায়রা সেল আছে, যারা দেখো নি তাদের জন্য, যেগুলো সেল আছে সব পায়রা সেল নেই, কিন্তু সব পায়রা সেল নেই, যেগুলো সেল আছে সেই ভিডিওটাতে আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? চলো কিছু পায়রা যদি দেখাও। আচ্ছা তো এখন কিন্তু শুধু শখ হচ্ছে, কোনো কিন্তু সেল নেই, ঠিক আছে? তোমরা শুধু একটু মজা নিয়ে নাও, চলো বলো। তো এই দেখুন, এই একটা আরশাদ নল আছে। আচ্ছা আরশাদ নট, হ্যাঁ আরশাদ। ওয়াও, আচ্ছা আরশাদ লাইনে হুমার না, এগুলো হুমার না, আচ্ছা এগুলো ম্যাড্রাস, আরশাদ ম্যাড্রাস হয়, আরশাদ ম্যাড্রাস। আচ্ছা আচ্ছা, জানতাম না, ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। একটু পায়রাটার ওভারভিউ করে দাও। এই দেখুন দেখো ডানা দেখে নাও, এগুলো সব কিন্তু কাটা রয়েছে। আচ্ছা অসাধারণ, দেখো ফেস অফ বিউটিটা দেখে নাও, দারুণ দারুণ। পাটাটা দেখি দাও। আচ্ছা এগুলো কিন্তু সব ভাই বাইরে মানে বাড়ির, এগুলো মানে সব টাইগার, এগুলো সব টাইগার থেকে নেওয়া। আচ্ছা উস্তাদের থেকে নেওয়া, এইগুলোর উপরে রিসার্চ চলছে বাচ্চা কাচ্চার উপরে, তাই তো? সেগুলো টুর্নামেন্ট খেলছে ভাই, দেখো পাটা দেখুন একবার। ওয়াও দারুণ ভাই, দারুণ, ঠিক আছে দেখো অসাধারণ পায়রাটা দেখে নাও, চোখ চোখ দেখে নাও একবার ভাই। এগুলো রেজাল্ট কিরকম আছে তোমার কাছে, এগুলো উড়ান বাচ্চা, এগুলো এগুলো 9.5-10, তাই তো? আচ্ছা অসাধারণ, পায়রাটা দেখি তো ভালো করে। এগুলো কিন্তু সেল নেই, আগেই বলে রাখলাম, সব কিন্তু তোমাদের একটু শখ করানোর জন্য। ভাইয়ের কাছে কী কী কালেকশন রয়েছে তো সেইগুলো এখানে বন্ধ তুমি। আচ্ছা এটা কত, এটা কত ঘন্টা রেজাল্ট বলে এগুলো? এগুলো 9.5 ঘন্টা। আচ্ছা এর বাচ্চা এখন উড়ছে, তাই তো? উড়িয়েছিল। আচ্ছা আচ্ছা, বাচ্চা সে আমার কাছে নিয়ে এখন মানে বাজে মেরে দিয়েছে। এগুলো সব তোমার কালেকশন করা? আচ্ছা বাজে মেরে দিয়েছিল, হ্যাঁ। তো এর বাচ্চা যা নিয়ে গেছে। ওয়াও দেখে নিন পান্ডা, অসাধারণ, ঠিক আছে ভাই বলো ভাই। এই দেখুন এই যে একটা চেন্নাই লাইনের নল আছে। আচ্ছা ঠিক আছে, অসাধারণ কিন্তু, এদেরই এদেরই বাচ্চা উঠছে। আচ্ছা এদেরই বাচ্চা উঠছে আজকে, তাই তো? 9 ঘন্টা প্লাস হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, না 10 ঘন্টা হয়ে, 10 ঘন্টা হয়েছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাও দেখি তো সকরিত পারাটা। এগুলো সব পরকাটা ভাই? হ্যাঁ পরকাটা। আচ্ছা এগুলো সব পরকাটা, দুমটা দেখে নাও, একদম বডি এভলিউশনটা দেখলে তোমার বুঝতে পারবে। দেখো এরকম টাইপটা দেখো, অসাধারণ কিন্তু, ঠিক আছে? একটু পাটা দেখি তো, দেখো একবার দারুণ লাগছে, দেখো ঠিক আছে কি কালেকশন তুলে রেখেছে ভাইয়ের কাছে, তোমরা দেখলে বুঝতে পারবে। জংলি ব্লাইডের নর আছে এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা দেখো, তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এই পায়রাটা আমি 10 বছর ধরে বলে 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 পায়রা পেয়েছি। ওয়াও 10 বছর বলে বলে, তাহলে ভাবতেই পারছো তোমরা, অসাধারণ। দেখো পায়রাটা একটু দেখিয়ে দিচ্ছে ভাই তোমাকে, তোমাদের দেখো দারুণ দারুণ ভাই। মানে এরকম কালেকশন এরকম তুলে তুলে ভাই রেখে দিয়েছে, একটু পাটা দেখি ভাই। এগুলোর এগুলো 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 কি বাচ্চা রেজাল্ট মানে উড়িছো কখনো? না এগুলো এগুলো তো কালেকশন দিয়েছে আমাকে, তো এদের বাচ্চা এবার উড়বে। আচ্ছা বাচ্চা উড়বে মানে রেডি হবে, তাই তো? রেডি হবে। আচ্ছা ঠিক আছে, পরে কালেকশন দেখে নি। দেখো আর একটা দেখো, পায়রাগুলো জাস্ট দেখো ভাইয়ের কাছে অপূর্ব। ওয়াও, এটার ব্যাপারে একটু কিছু বলে দাও। এটাও আরশাদ লাইন, এটা আরশাদ লাইন, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পায়রা একটু দেখি দাও। এই দেখুন এখন তো সব মল্টিং আছে, তো দুম ফুম। আচ্ছা আচ্ছা বের হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাটাটা দেখি তো। এগুলোর বাচ্চা কি উড়িছো কখনো না কালেকশন? এগুলো এগুলো সব কালেকশন, এবার বাচ্চা উড়বে, কালেকশন এর বাচ্চা এবার উড়বে।
মানে 2024 গরমে কম্পিটিশন খেলছো তাই তো? হ্যাঁ গরমে কম্পিটিশন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরেরটা দেখে নি। চোখটা দেখো একবার, এই নটটা। আচ্ছা আমি একজনকে দিয়েছিলাম বাচ্চা তোলার জন্য, তোমার কাছে সেটআপ ছিল না। আচ্ছা তো ঠিক আছে, তো এই নটটা সে আমাকে দিচ্ছিল না, তার থেকে জোর দিয়ে অবস্থি করে নিয়ে এসেছি। ওয়াও, পারাটা দেখলে তো আমরা বুঝতে পারলাম তাকে বাচ্চা তুলতে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পারাটার কত ঘন্টা উড়ান আছে পড়তাও? এই পারাটা যখন উড়েছিল বিনা গুলি বিনা মানে ওষুধ ফসুধ ছাড়া যে টুর্নামেন্ট হয়। আচ্ছা ঠিক আছে, এটা গরমের পায়রা। আচ্ছা এটা গরমে উড়েছিল 8.5 ঘন্টা। 8.5 ঘন্টা গরমে পারাটা একটু সক্রিয় ভালো করে। এর বাচ্চাকে তুমি তুলেছো? না এর বাচ্চা তুলেছিলাম তো আমার দাদার কাছে রাখা আছে, দাদাকে দিয়েছি। আচ্ছা ডানাটা দেখি তো, চোখটা দেখিয়ে দিয়েছি, ডানাটা দেখি তো। ঠিক আছে ডানাটা দেখি তো, পাটা দেখি তো, ডানা তো কাটা রয়েছে, পাটা দেখি তো। দেখো দারুন, আর একটা দেখো ভাই দেখাচ্ছে, এটা আন্দ্রা। আন্দ্রা দেখো ভাইয়ের কাছে কালেকশনটা একবার দেখো শুধু, আন্দ্রা ফুলশিরা। আন্দ্রা ফুলশিরা অসাধারণ কিন্তু পায়রা রয়েছে। আচ্ছা এর 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 বাচ্চা কি মানে উড়িছো কখনো? এই কালেকশন করেছি। আচ্ছা এই এডিশন কালেকশন তাই তো? আচ্ছা পায়রাটা একটু দেখিয়ে দাও ভালো করে শখ করে। দেখো ওয়াটা দেখে নাও, দারুণ ভাই দেখো অসাধারণ। পায়রাটা দূর করে দেখিয়ে দাও হাত করে, পাটা আগে পুরো শখ করে নাও। এটা কিন্তু ভাই কালেকশন করেছে, মানে এর বাচ্চা উড়াবে গরমে, তো বাজি বাজি খেলতে পারে তাই তো ভাই? গরমে খেলবে। আচ্ছা গরমে খেলবে। এই পায়রাটা যার বাড়িতে ছিল, আচ্ছা ও উড়িয়েছিল 9.5-10 ঘন্টা উড়েছিল। 9.5-10 ঘন্টা পায়রাটার রেজাল্ট আছে? হ্যাঁ রেজাল্ট আছে, ওর কাছে সার্টিফিকেটও আছে। ওয়াও ঠিক আছে, এই দেখুন এই একটা টিপলার নট। টিপলার নটটা দেখো ওরবলার লাইন মনে হচ্ছে না? হুম হুম। আচ্ছা দেখো অসাধারণ টিপলার নটটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এর ব্যাপারে যদি একটু কিছু বলে দাও ভাই। এটা কিছু কোনো কোনো মানে কত কুড়েছে বা না উড়েছে যদি কিছু একটু বলে দাও। এইটা যায় ভাই সব 8.5-9 ঘন্টা করে উড়েছে। 8.5-9 ঘন্টা তাই তো? আচ্ছা একটু পাটা একটু দেখে দাও, সব বেগুনি পাঞ্জা পাঞ্জা, তাহলে কত উড়েছে বাবু। অসাধারণ কিন্তু পাটাটা, ঠিক আছে দেখো সবুজ কালাঙ্কা। দেখো চোখ বুঝে আছে না? হ্যাঁ ঠিক আছে, এটা তোমার কি মানে কালেকশন না বাড়ির পায়রা? কালেকশন কালেকশন ঠিক আছে ভাই। অসাধারণ পাটাটা দেখি তো, এদের বাচ্চা তোই তো, এবার জোড়া বসাবো, এবার গরমে উড়বে এদের বাচ্চা। এদের বাচ্চা তাই তো, জোড়া বসিয়ে গরমে উড়বে তাই তো? আচ্ছা মানে কম্পিটিশনে খেলার জন্য এটা রেডি হবে এদের বাচ্চা। আচ্ছা ঠিক আছে ভাই, দেখো একটা সবুজ কালাঙ্কা দেখো, যেটা তোমাদের এইমাত্র দেখলাম যেটা ডাকছিল। দেখো অসাধারণ, ঠিক আছে। এটা রেজাল্ট কতক্ষণ আছে ভাই? সব সেম না? কেউ নয় উঠেছে, কেউ 10। মানে কেউ নিলে এখান থেকে ঠকবে না তাই তো? মানে যা পায়রা নেবে না কেন সব রেজাল্ট করা পায়রা তোমার কাছে? আমার কাছে কেউ ঠকবে না। একদম একদম ঠিক আছে, আমি কাউকে ঠকিও পায়রা বিক্রি করব। একদম ঠিক আছে, বলো ভাই। এই দেখুন একটা নট পায়রা আছে। আচ্ছা তো এরই বাচ্চা উঠছে? এরই বাচ্চা উঠছে। হ্যাঁ টুর্নামেন্টে দেখো অসাধারণ কিন্তু পায়রা, আমার কাছে চোখ পাবে না কিন্তু ওরান পাবে। একদম একদম একদম, চোখের উপর ডিপেন্ড করে না ভাই, সেটা প্রথমে আমাকে বলেছে দাদা। আমার কাছে কিন্তু পায়রা নেবে সব, কিন্তু পায়রা চোখ ওই ডিপ লাল হবে না, ঠিক আছে? আমার পায়রা যে নিয়ে যাবে সে গরমে ওড়াতে পারবে, শীতে ওড়াতে পারবে, আমি এত গ্যারান্টি। পায়রাটা দেখি দাও, ডানা দেখুন। দেখো ডানাটা দেখো কতটা বড়, দেখো অসাধারণ ভাই। ঠিক আছে পায়রাটা দেখি দাও, এগুলো কি পর দেওয়া? হ্যাঁ এগুলো আমার পর দেয়, এটা সবার প্রথম। দেখো পায়রাটা দেখো, ভাইয়ের প্রথম পায়রা এটা, দেখো কতটা যত্নে রেখেছে, দেখো কতটা রিং দিয়েছে। এগুলো রূপো? এগুলোর? হ্যাঁ এগুলো সব রূপো। এই সব রূপোর এগুলো? ওয়াও দেখো মানে কতটা ভালোবাসে, দেখো একবার বললাম, প্রথমেই বললাম শখের কোনো বয়স হয় না, আর ভালোবাসা থাকলে এরকম এরকম কালেকশন কিন্তু রাখা যায়। ঠিক আছে ভাই, ডিপ লাল দেখো, অনেকে ভাবে চোখের পায়রা, আমিও তাই ভাবছিলাম, ভাইকে বলছিলাম তো, ভাই বললো না চোখের পায়রা না দাদা, পুরো ডিপ লাল, একদম পুরো মানে পুড়ে গেলে যেরকম হয়ে যায় না সেরকম টাইপ হয়ে গেছে চোখটা, অসাধারণ ভাই। ঠিক আছে পায়রাটা একটু দেখি দাও, পর্দাও আছে নাকি? না না। আচ্ছা একদম কিন্তু দুমটা দেখে নাও, মন ভরে যাবে। ঠিক আছে ভাই
দেখো, কারণ পায়রা আমি বেশি অসাধারণ। দেখো পায়রাটা একবার দেখে নাও, পাটা দেখে নাও, শুধু সব বেগুনি, একদম একদম বলতে হবে না, একদম ইট পুড়ে গেলে যেমন ঝামা হয়ে যায় সেরকম ঝামা হয়ে গেছে এগুলো। ঠিক আছে, একটা স্ট্যান্ডিং দেখে নাও, পায়রাটা প্রচুর ভাইব্রেশন, মানে ভয় পাচ্ছে। দেখো মানে আমাদের দেখে মানে খাঁচা আমাদের কিরকম করছে বুঝতেই পারছো। দেখো ভাইব্রেশন, দেখো ভাইব্রেশন কাকে বলে, দেখো সহজে বলো না, ভাইব্রেশন ভাইব্রেশন চাও। দেখো আর কিছু লাগে ভাইব্রেশনে, যেরকম বডি এমুলেশন, পায়রা তো দাঁড়াচ্ছে না, পায়রাটা তো ভালো করে দাঁড়ায় নি এখনো, তাহলে বুঝতে পারতে। আমি তো কারো বাড়ি দিয়ে পায়রা কালেকশন করি না, এগুলো সব আমার ওস্তাদের পায়রা। আচ্ছা সব ভাইরও কিন্তু ওস্তাদের পায়রা, ঠিক আছে, অসাধারণ অসাধারণ। দেখো এইটা এবার হচ্ছে মাদি কালেকশন, তোমরা দেখে নাও, বেশি দেখাবো না, আমার আবার বাড়ি যেতে হবে, চলে যাবো, অনেক মাদি আছে। ঠিক আছে অনেক মাদি আছে, দেখালে মানে রাত হয়ে যাবে তোমাদের, এগুলো শখ করানোর জন্য। তো যতটা ভাই ভাই একটু বলে দাও মাদিটার ব্যাপারে কিছু যদি বলে দাও, জানো জানা থাকে। এই মাদিটা হলো, ঠিক আছে, 8.5 ঘন্টা আচ্ছা উড়েছে, 8.5 ঘন্টা মানে 7 পরে। আচ্ছা আচ্ছা, তো এই পায়রাটা যার বাড়ি পায়রা, আচ্ছা সে আমাকে গিফট করেছে পায়রা। ওয়াও, তো আমি দানা কেটে দিয়েছি। দানা কেটে দিয়েছে মানে এগুলো বাচ্চা করানোর জন্য তুমি রেখে দিয়েছো? এখন এখন সবে পায়রা নপর ফেলছে। আচ্ছা আচ্ছা, নপর ফেলছে। এই যে এই যে দেখুন কানির পর বেরোচ্ছে, এই দেখুন ছোট। হুম হুম হুম, থাক থাক ধরুন না এটা। আচ্ছা পাটাটা পাটা শিখি তো, দেখো পাটা একবার দেখে নাও, যারা ভালোবাসে তারাই যায় আমাকে। ওয়াও, ঠিক আছে, অসাধারণ পায়রা। ঠিক আছে ভাই, মাদি মাদি অনেক রয়েছে তোমাদের, যেরকম বললাম কিছু ভালো ভালো কালেকশন, তো সবই ভালো, তার মধ্যে কিছুটা আমাদের তোমাদের দেখিয়ে দিলাম। এই যে ধরা মাদি, হ্যাঁ এরই বাচ্চা আছে, বাচ্চা দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, টিপ ধরো। হ্যাঁ দেখো, এই দেখুন এই একটা টিপলার মাদি, এর বাচ্চা আমি দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, টিপলার মাদি, এর বাচ্চাও দেখিয়ে দেবে ভাই। বাচ্চা কতক্ষণ ভাই রেজাল্ট হয় এগুলোর? এর বাচ্চা সত্যি কথা বলতে পায়রা আমি ধরেছিলাম, তো এর বাচ্চা আমি উঠিয়েছি। ও আচ্ছা, সবে উঠিয়েছো মানে? এগুলো উঠিয়েছে মানে এক পর দুপর ফেলেছে, এবার সেট করবো। আচ্ছা আচ্ছা, এর পাটিটা দেখি তো, এইতো ডানাটা দেখি তো, ডানা কাটা তো অবশ্যই। হ্যাঁ ডানা কাটা, আচ্ছা ডানা কাটা আছে, ঠিক আছে, পাটা দেখি তো। এটা টিপলার মাদি না? হ্যাঁ টিপলার। আচ্ছা বাহ, দেখে নাও এবার পাটা, দারুণ। ঠিক আছে, দেখো টিপলার মাদি, দেখো এগুলো যে কটা দেখতে পাচ্ছ এই এখন থেকে সবই কিন্তু মাদি তোমাদের দেখাচ্ছি। দেখো না ভালো করে ছোটটা শখ করে নাও, এবার পায়রাটা ভাই দেখাচ্ছে। দেখো ভাই ডানাটা দেখি তো, ডানা ক্যাচ করা আছে। আচ্ছা ডানা ক্যাচ করা আছে, দুমটা দেখে নাও, ঠিক আছে, এটা পাটা দেখি তো। আচ্ছা এগুলোর এগুলোর বাচ্চা তুমি উঠিয়েছো এখন? এগুলো আমি সব কালেকশন করেছি, সব কালেকশন দিয়েছি ওস্তাদ। আচ্ছা মানে উল্টো পাল্টা জায়গা থেকে কালেকশন করো না, সব ওস্তাদ দেয়, তাই তো? ওস্তাদ দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, অসাধারণ। তোমাদের কালেকশন দেখাচ্ছি সব কিন্তু এক বিঘত, মানে বেশি বড় বড় না, তবে ওড়ানোর সময় রেজাল্টটা বড় দেয়, তাই তো ভাই? এর বাচ্চাগুলো এই একটা চিবলার। আচ্ছা দেখো, ওয়াও, এই পাড়াও ধরেছে, সাধারণ এটাও ধরা, হ্যাঁ টিবলার পাড়া। আচ্ছা পাটা শক করো তোমরা, আমি একটু সামনে নিয়েছি তোমাদের, আরো দেখতে আরো জুম করে দেখাচ্ছি, আরো ওয়াও, সব কিন্তু ছোট ছোট মাদি, একদম বড় বড় না। ঠিক আছে, দেখো আরশাদ মাদি, দেখো পায়রাটা একবার দেখো, ওয়াও, কিছু বলার নেই, মানে এতটা ভালো লাগলো বাড়িতে এসে, মানে ভাষা বোঝাতে পারবো না, বললে রোদ থাকলে বোঝা যায়। আচ্ছা তো বিকালের টাইম, বিকালের টাইম, হ্যাঁ ঠিক আছে, পায়রাটা পাটা দেখে নাও, বদুমটা দেখে নাও, দারুণ ভাই দারুণ, মন ভরে গেল। যারা বলে রাখি, যারা ভিডিওটা এখনো ভিডিওর সাথে এখনো মানে ভিডিওটা দেখছো, তারা প্রথম যে পার্টটা আছে সেটা তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু নর মাদি মাদি কিন্তু ভরা, আর কিন্তু সব কিন্তু পার আছে, এগুলো সেল হয়েছে। দাম এবং ভিডিও এবং ডিটেলস সব কিন্তু ভাই ভিডিওতে বলে দেবে, আর যারা নিতে চাও তারাই অতি অবশ্যই কল করো, কারণ এই ভিডিও এই মানে ভিডিওটার মধ্যে কিন্তু কোনো পায়রা সেল নেই, এটার মধ্যে সব কিন্তু পায়রা তোমাদের শখ করা আছে। ঠিক আছে, সব কিন্তু ভালো ভালো মানে রেজাল্ট করা সব পায়রা। ঠিক আছে, পরের কাটটা দেখে নিই, দেখো পায়রাটা একবার দেখে নাও, ফুলশিরা মাদি, ওয়াও, এই ভাইব্রেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, পায়রাটা আমি ভাইকে বলবো একটু ভাইব্রেশনটা দেখাতে। দেখো পায়রাটা, দেখো পাটা দেখে নাও, দেখো আর কি লাগে, পায়রাটা কিন্তু একদম ছোট ভাই পায়রাটা। হ্যাঁ মোল্ডিং এ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দেখি ভাইব্রেশনটা, ব্যাপারে কিছু বলাই নেই, সব মোল্ডিং এ আছে, কারণ আমার পায়রা যখন জোড়া বসে ক্লিনিক কোর্স করিয়ে বসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
দেখো হাতেই কাঁপছে পাড়াটা, তাহলে বুঝতে পারছো খাঁচা দিলে কি হবে। ঠিক আছে দেখে নি, মানে ভয় পাচ্ছে দেখে আমাদের, দেখো কাঁপা শুরু। সাধারণ কিন্তু পাড়াটা আর কিছু আছে কালেকশন ভাই? তো ভাই আরো দুটো দিনে কালেকশন দেখাচ্ছে, তারপরে ভিডিওটি আমি এখানে শেষ করবো। দেখিয়েছিলাম যে কালাঙ্কা নটা দেখিয়েছিল, ডাকছিল যেটা, সেটার মাদি চোখটা দেখে নাও, মন ভরে যাবে। দারুণ ভাই দারুণ। ঠিক আছে যদি পুরোটা দেখি দাও, পাখনা দুমটা দেখি দাও, দেখো একবার। বা দারুণ 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 না আগুন, দেখো পাটা একবার দেখো, মন ভরে যাওয়ার মতন। ঠিক আছে আর একটা মাদি দেখাচ্ছি, যে কটা দেখতে পাচ্ছ লাস্টে সব কিন্তু মাদি। লাস্টে যে কটা ভিডিও তোমরা মানে দেখলে ভিডিওতে, এটা আন্দ্রা না? দেখো মাদি আন্দ্রা মাদি, এর সাথে দেখো এগুলো কি তুমি উড়িছো না কালেকশন করেছো? এগুলো দেখে নাও, পা দেখে নাও, পা কাকে বলে দেখে নাও, চোখ আর পাড়াটা প্রায় গেটা প্রায় সেম না? দেখো একবার দেখে নাও, এটা হচ্ছে বাচ্চা সামনেটা, আর পিছনটা হচ্ছে মা, দেখে নাও মা, দেখো সেম সেম কেটেছে, দেখো বাচ্চা এখনো তো কাটবে চোখ, বলো এখনো এখনো কাটবে, সবে এক পর ফেলেছে, দেখো সব এক পর ফেলেছে। আচ্ছা এগুলো কি উড়ানোর জন্য তৈরি করছো? হ্যাঁ এগুলো উড়ানোর জন্য, এগুলো এটা সেট হয়ে গেছে, খালি আমাদের টুর্নামেন্টটা শেষ হলে, আচ্ছা আচ্ছা টুর্নামেন্ট শেষ হলে এগুলো সেটিং হবে, তাই তো? দারুন বাচ্চারা উঠেছে, দেখে নাও একবার, দেখে নাও চোখটা, দেখে নাও, মন ভরে গেল আজকে সত্যি ভাইয়ের বাড়িতে এসে। ঠিক আছে ভাই দেখুন বাচ্চাটা বেশি, বাচ্চাটা বেশি বড় হয়নি, মানে মারিটা পেয়েছে না, পুরো মার্কেটটা পেয়েছে, এটা মাদি বাচ্চা, এটা মাদি হয়েছে না? ওয়াও ঠিক আছে পাটাটা দেখিয়ে দাও তো, দেখে নাও, দেখে নিন বাচ্চাটা পাটা, মানে এখনো তো হ্যাঁ লাল হয়েছে, আরো মানে বেগুনি, আরো বেগুনি হবে। আচ্ছা তো এটা হচ্ছে ভাইয়ের মানে লাস্ট কালেকশন, মানে যেগুলো সেল না। যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ। আর প্রথম পার্টে কিন্তু, ফার্স্ট পার্টে কিন্তু সব সেল রয়েছে, ভালো ভালো কালেকশন রয়েছে, দাম ভিডিও সব কিন্তু বলা রয়েছে। যেটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট করো, ভাইয়ের যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা ভাইকে স্ক্রিনশট পাঠিয়ে দাও, এবং সেই পাড়াটা কত দাম তোমরা ভালো করে ডিটেলসে জিজ্ঞেস করো, তাই তো ভাই? আচ্ছা ঠিক আছে তো দেখে নিন, আমাদের টুর্নামেন্ট হচ্ছে এখনো, পাড়া চলছে, দেখো পাড়া এখনো, দেখো দেখাচ্ছি তোমাদের, দেখো সব কিন্তু ভাইয়ের উঠছে, পায়রা নটা পায়রা উঠছে আজকে, নটা না মানে আরেকজনের ঝাঁকে, আচ্ছা আরেকজনের ঝাঁকে মিশে গেছে, মানে দুজন এখানে খেলছে, তাই তো? দুজন মানে বলতে গেলে এখানে 10 জন খেলছে। বাবা 10 জন? হ্যাঁ। আচ্ছা তো ভাইয়ের সেটআপটা দেখি কত সুন্দর, দেখো এখানটা মানে লাইটিং সব ব্যবস্থা রয়েছে পায়রা নামার জন্য, ঠিক আছে? আর এই যে পুরো সেটআপটা ভাইয়ের, আরো বড় করবে ভাই আস্তে আস্তে, ঠিক আছে? এর মধ্যে সব রাখে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, দেখুন আমাদের পায়রাগুলো দেখলেন 11 ঘন্টা ক্রস করলো এখন, আচ্ছা 11 ঘন্টা কিন্তু পায়রাগুলো ক্রস করলো, একদম পড়েই, দেখো দেখাচ্ছি তোমাদের, এখানে 6টা আছে আর 3টে আছে। ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড় করবো, অসংখ্য ধন্যবাদ মানে আমাকে ডাকার জন্য। আর ভাই তো ভয় পেয়ে গেছিল প্রথমে, মানে আমি আসবো কি আসবো না, মানে গালাগালি মালাগালি ভাবছিলাম মনে মনে দিচ্ছে, হ্যাঁ জাস্ট এমনি বলছি রাগ করো না। ঠিক আছে তো ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আরো ভালো কিছু কালেকশন নিয়ে আসবো, হ্যাঁ? আর আমার যদি আবার কোনো পায়রা ছেলে থাকে তো দাদার ভিডিওতে আমি আবার দাদাকে ডাকবো, একদম 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 আমি আসবো, ঠিক আছে? তো সবাইকে এটাই বলছি যে যারা আগের পার্টে দেখলেন, প্রথম পার্টটা তো ওইগুলো অনেক সেল আছে,
তো কেউ আমাকে অযথা ফোন করে ডিস্টার্ব করবে না, যে নেবেন সেই ফোন করবে। দাম তো তুমি বলে দিয়েছো। আর আমি আর একটা কথা বলে দিচ্ছি, যে আমাকে পায়রা নেবে সে আমাকে ধরুন আমাকে বললো যে পায়রা নেবো দাদা রেখে দাও, ঠিক আছে, সে আমাকে কিন্তু কিছু ক্যাশ টাকা পেমেন্ট করবে। হ্যাঁ একদম অবশ্যই, এটা তো হয়, কারণ আপনার যদি পছন্দ হয় সে পায়রাটা, আপনি যদি বুকিং না করেন তাহলে সে পায়রাটা তো অন্য কেউ নিতে পারে, সে যদি আগে পেমেন্ট করে তাহলে সে নিয়ে নেবে, তাই? হ্যাঁ হ্যাঁ, সে পেমেন্ট করতে পারে। ঠিক আছে, ভিডিওটা আর বড় করছি না, অনেক বড় হয়ে গেছে, ভাবছিলাম ছোট করবো কিন্তু পারি না ছোট করতে, এত সুন্দর সুন্দর কালেকশন একটা দুটো দেখা দেখা। ভাই বললো, ভাই বলছে যে আমি দেখাচ্ছি দাদা, আর দুটো দেখো, আর দুটো দুটো করতে করতে 20 মিনিটে ভিডিও হয়ে গেল। ঠিক আছে, তো হ্যাঁ আরো পায়রা রয়েছে, তার এইটুকুনি থাক, মানে এগুলো সেল নেই তো, আধে ঘুরছে, আধে ঘুরছে, সব উপরে উঠছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, এখানে শেষ, থ্যাংক ইউ।